কুম আসসালাম আরহামতুল্লাহ বরাক আমাদের একদিন একদিনীবন্ধ জানতে চেয়েছেন যে অনুবাদ ও তাপসির মাধ্যমে কোরআন বুঝার পদ্ধতিটা বললে উপকৃত হব আলহামদুলিল্লাহিবাহদা ওসরাত বাদ যিয়ে সম্মানিত বোন কোরান বুঝবার জন্য কিছু নিয়ম নীতি রয়েছে তবে যারা সাধারণভাবে আরবি ভাষার জ্ঞান যারা রাখে না তাদের জন্য যে সমস্ত সালাব ওলামায় সালাবণ ওলামায় মহাকিনগণ ওলামায় আহ সোনাল জামাতের ঐলামায় কেরামগঞ্জ যেগুলো কোরআন মসজিদের অনুবাদ করেছেন সেই সমস্ত কোরআনের অনুবাদ দেখে দেখে পড়ে বুঝবার চেষ্টা করা তবে আমাদের দেশে প্রচলিত অনেক তাফসির রয়েছে যে তফসিরগুলোর মধ্যে অনুবাদের মধ্যে অনেক ভুল তথ্য রয়েছে তাই ওলামায় ক্রমগুন সে সমস্ত তফসির থেকেও যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই তারা সেই সমস্ত কোরআনে অনুবাদ থেকে দূরে থাকবে বিশেষ করে মদিনা মুজাম্মা মালিক ফাহাদ থেকে সৌদি সরকার থেকে যে বর্তমান কোরআন প্রিন্ট করা হয় তাকে বাংলা ভাষায় সেটাও পড়তে পারে তদ্রুত তফসিরে আহসানুল বায়ান সেটাও বাংলা ভাষাতে বের হয়েছে সেটা পড়তে পারে তদ্রুত তফসিরে সাহাদি বাংলাতে বের হয়েছে সেটা পড়তে পারে এই মর্মে কিছু কোরআন মজিদ রয়েছে সেগুলো আমাদের সংগ্রহ করে সেগুলো বই থেকে পড়া উচিত যেমন একটি তফসির হালকা তফসির অনুবাদ সহ একটি কোরআন বের হয়েছে যেমন কোরআনুল করিম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তফসির দুই সেটা কেউ সংগ্রহ করতে পারলে সেটা সংগ্রহ করবে এবং পড়ার চেষ্টা করবে এগুলো বোঝার জন্য বিশেষ করে যারা মাদাসায় লেখাপড়া করেন তাদের জন্য কিছু নিয়ম নীতি রয়েছে সেটা আলাদা কথা কিন্তু এমনি রাম্বনিক হিসাবে যারা কোরআন বা আরবি ভাষায় দক্ষতা নাই আরবি ভাষার জ্ঞান নাই তারা এমনি সাধারণভাবে যেগুলো কোরআনের কথা বলা হলো অনুবাদের কথা সেই কোরআনগুলো পড়ে বুঝবার চেষ্টা করবে এবং আল্লাহ তাফ সিরেমনিকেছি তাহাকে কিরিত যদি কেউ পায় সংগ্রহ থাকে কারো কাছে সেই তফসির থেকেও উপকৃত হতে পারে এবং আরও অন্যান্য তফসির যা তাহকিক হয়েছে তো বেশিরভাগ সেগুলো হলো আরবি ভাষায় বাংলা ভাষাতে এরকম তাহাকিকৃতভাবে বের হতে বের হয় নাই তাই এখনও অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ আশা করি ও সিরেই তাহাকিকৃত অনেক তফসির বের হবে সেগুলো পড়া যেতে পারে বিশেষ করে আম্মা ফার তফসির বাংলা ভাষাতে অনেক বের হয়েছে সেগুলো পড়ে পড়ে যেমন নিজে উপকৃত হবে তেমনিও অপরকেও উপকৃত করা যেতে পারে আর এগুলো বিষয়ে আমাদের সত্যিকারই একটু গুরুত্ব দেওয়া উচিত আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি কিন্তু যে আমাদের মূল গ্রন্থ আল্লাহ সুফ ওয়া তালা যে কোরআন মজিদকে আমাদের জন্য অবতীর্ণ করেছেন যাতে করে সঠিক পথ সে পায় এবং শয়তানের পথ থেকে যেন দূরে থাকতে পারে যে কোরআনের মসজিদের মধ্যে রয়েছে হেদায়ত যে কোরআনে মসজিদে রয়েছে শিফা যে কোরআন মসজিদের মধ্যে রয়েছে রাহমত আজ আমরা কোরআন পড়ার জানি না বলেই এই হেদায়ত রহমাত শেফা থেকে দূরে রয়েছি তাই আমাদের প্রত্যেক মা বোনদেরকে অনুরোধ করব যে সামান্য সামান্য সময়কে বের করে আমরা যেন কোরআন শিখতে পারি এবং যারা শিখতে পারি তারা যেন তাদেরকে যেন সহজে সহায় সহযোগিতা করি যারা কোরআন পড়তে জানে না আল্লাহ আল আলামিন আমাদের সবাইকে ক্লাসের সাথে কাজ করার জন্য তৌফিক দান করুক আল্লাহমা আমিন বাকি আল্লাহ আলম সাহাব সালামু আলাইকুম রহমতুল্লাহি